রাজ্যে সরকার গঠন করলে মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুকুব করা হবে। ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে এমনটাই স্বস্তিকর বার্তা দিয়েছিলেন রাজ্যের বর্তমান করিত কর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে সরকার গঠন করা হলেও ঋণ মকুবের প্রতিশ্রুতি এখনো অধরা। ঘোষণায় বলা হয়েছিল, কোভিড মহামারীর ভয়াবহ পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছিল। আর্থিকভাবে এখনো ঘুরে দাঁড়াতে পারেননি ক্ষুদ্র ব্যবসায়ীরা, ফলে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্সের কাছ থেকে চড়া সুদে ঋণ নেওয়া গৃহিণীদের রেহাই দিতে সরকার ঋণ পরিশোধের ব্যবস্থা করবে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। শুক্রবার কাটিকোড়ার গোবিন্দপুর গাঁও পঞ্চায়েত এলাকায় প্রায় অর্ধ শতাধিক মহিলা কাটিকোড়ার সার্কেল অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে বন্ধন, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স, আরোহণ প্রভৃতি মাইক্রো ফাইন্যান্সের কাছ থেকে বিভিন্ন খাতে তারা ঋণ নিয়েছিলেন। শর্ত অনুযায়ী পরিশোধ করেছিলেন তারা, কেউ 50%, তো কেউ 80%। ঋণ পরিশোধ করার পর দেখা দেয় কোভিড মহামারী, ফলে একদিকে কোভিড মহামারী, অন্যদিকে অর্থনৈতিক মহামারী দেখা দেয় সাধারণ মহলে। চরম সংকটের মুখে দাঁড়িয়ে বিপন্ন মানুষের পাশে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনেকটাই স্বস্তির বার্তা বয়ে আনে। কিন্তু দেখা গেছে কারো কারো খাতায় 25,000, তো কারো কারো খাতায় 12,000 টাকা এককালীন ভর্তুকি দেওয়া হয়েছে, আবার অধিকাংশের কোনো টাকাই পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন সাধারণ মানুষের ঘরে ঘরে ফের বিভিন্ন মাইক্রো ফাইন্যান্সের এজেন্টরা উঁকি দিচ্ছে। ঋণের টাকা মিটিয়ে দিতে হবে, অন্যথায় আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে ঋণ গ্রহীতাদের, এমন হুমকি ধমকানি শুরু হয়েছে সাম্প্রতিককালে। এদিন উপস্থিত সেলিমা পারভিন তালুকদার, বাপ্পি দাস, আনোয়ারা বেগম, মাম্পি দাস সহ অনেকেই উদ্ভট এই পরিস্থিতি থেকে পরিত্রাণের ক্ষেত্রে কাটিকোড়া সার্কেল অফিসারের দ্বারস্থ হয়েছেন। সিও রবার্ট টোলার মহিলাদের প্রদত্ত স্মারকপত্র কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে আজই প্রেরণ করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা লোন লইছি বন্ধন, আর লোন নর্থ ইস্ট, এই আরো বিভিন্ন ধরনের বিভিন্ন লোন লইছি। দুর্ভাগ্য কিছু সংখ্যক আমরা দিলাইছি, 60% প্রায় দিলাইছি 100-এর মধ্যে, আর বাকি টাকাগুলো রয়েছে। তখন আমরা দেওয়ার কোভিড-19 আই গেছে, তখন আমরা টাকাটা রিকভারি করতে পারছি না, তারাও আমরা ইয়েটা কেউ আর আইছি না, আমরা গ্রুপের মধ্যে কোম্পানিতে কেউ কোনো মানুষ আইছে না, আর আমরা টাকাটাও রিকভারি করছি না। তারপরে ঘোষণা দিয়েছেন আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে আমরা যে বাকি টাকাগুলো রয়েছে, যারা মহিলা দরিদ্র সীমা নিয়েছে, এরা টাকাগুলি মুকুব করিয়া দিবা লাগিয়া। এরপরে থেকে আমরা আর কোনো কিস্তি ইস্তি দিছি না, বা আমার কাছে কোনো সেবা ইয়া উপস্থিত হয়েছে না। যাই হোক, দীর্ঘদিন পরে আজকে এক বছর পরে আমরার মাইক্রো ফাইন্যান্সর আর নর্থ ইস্ট বা আরোহণ বন্ধন এইগুলা থেকে নোটিশ আইছে। আমরা যারা আছে 50-25,000 টাকা, তার থেকে বাইরে কোর্ট থেকে নোটিশ দিছে যে খেরর করিমগঞ্জ কোর্টে দিছে, খেরর শিলচর কোর্টে দিছে যে যারা 50,000 টাকা লোন আছে তারার 1,00,000 টাকা ওরকম আইছে, যারা 5,000 টাকা এরা 25,000 টাকা ওরকম ইন্টারেস্ট সহ সুদ আইছে, তারা সুদ সহ চক্রবৃদ্ধি সুদ দরিয়া এখন দিছে। আমরা বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেক মহিলার বাড়িয়ে বাড়িয়ে নোটিশ দিছে, যার লাগে আমরা এখন সম্পূর্ণ মহিলা ওই যারা যারা যে সাজ লাগিয়ে এই মাইক্রো ফাইন্যান্স লোনগুলো লইছিল, ছোটখাটো লোন, এরা ইন্টারনে লাগে সাজ করতে পারছে না। এই টাকাগুলি নিয়ে যে সাজ লাগি ব্যবহার করছে, এই সাজ করতেও পারছে না, আগুলি দেওয়ার কোনো মতেই সম্ভব নয়। যার লাগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর আমার জেলা শাসক তথা শিলচর উনি দৃষ্টি আকর্ষণ করি, আর আমার কাছে আমরা বর্তমান সার্কুল অফিসার উনির কাছে আমরা একটা আবেদন দাখিল করছি। উনি আমরা খুব সুন্দর ও সুপরামর্শ দিয়েছেন যে আমরা এটা তাই একটা সহযোগিতা নিবা, অথচ আমরা সার্কুল ডিসি মহাশয়ের কাছে একটা আবেদন দিবা, এই অনুযায়ী আমরা আপনার কাছে সবার কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া করিয়া আমরা এটা তা মুখ করিয়া আমরা এই দরিদ্র সীমার মানুষগুলিতে উপকৃত করা লাগিয়া। আমি বহুদিন বহুদিনের পর লোন চলাই আসিল, বন্ধন বা গোটর আর বন্ধন, নর্থ ইস্ট, আরোহণ সব গোট আছে আমার। তো বহুত মাইকী মানুষ কোভিড-19 আগতেও লৈছে, পিছতো লৈছে, কিন্তু তথাপি তখন দি থাকে।
তারপর টাকাগুলি লয় পিনে নি সিহতি কিনা এটা করব নিলে কোভিড নাইন্টিনের কারণে সেই টাকাখিন সিহতি খাই পেলালে সেই কারণে মানে আমার এনেকা মানে দিগদারি হয়েছে মানে আমার বহুত মাইকী মানুষ আছে তখেতে মানে দিবলগিয়া নাই তখন ঘরত এটা মানে এনেকা বেমারি আছে তারপর মানে হেৰি আছে মতা মানুহ বেমারি আছে তারপর মাইকী মানুহ এতিয়া মানে নোটিস আহিছে আরোহণের পর আহিছে বন্ধনের পর আহিছে এইবিলাক যে তখন মানে নোটিসত মানে এনেকা দিছে যে সেইটা আদালতত যাব লাগে আদালতত মানুষটাকে যাব নোৱাৰে কেলে যাব নোৱাৰে তেহতর হুচত টকা নাই যে ভাড়া দি পিনা নি করিমগঞ্জে পাবলগিয়া হয় নোৱাৰে সেই কারণে মানে তখন মানে আহি পিনা নি হেৰি করলে আমি লোকেলিটি সবে আহি হেৰি সার্কল সার অফিসারক আহি পিনা নি আবেদন করেছে যে তখেতে আজি আমার মানে এইটো মানে হাতত ললে আবেদন পত্রখন এতিয়া মানে কিবা করবলে আমার হেৰি চিফ মিনিষ্টার হেমন্ত বিশ্ব শর্মা যে ডাঙরিয়ায় আমাক কলে যে মুকুব হয়ে গেল তখেতে তো আমার কিস্তিবিলাক দিবলে নাহিলে আজি হঠাৎকে আহি গল তারপর আমি সুদিল যে এইবিলাক কেলে নোটিস দিছে আগতে তো জনুয়া লাগিছিলে কিন্তু হেতে জনুয়া নাই তারপর হেতে গলে যে নোটিসটো কেনেকে আহিছে আপনার হাতে আমার হাতত অহা নাই মানে বাইপোস্টত অহা নাই সারে নিজে আহি মানে আরোহণের সারে নিজে আহি ঘরে ঘরে দি কইছে তারপর এটা মানে তখেতক মানে কইছে বলে নয় তারিখ মানে নয় তারিখ মানে আদালত হাজির হব লাগিব আর সেই কারণে মানে তখেতে মানে হেৰি এতিয়া মানে সেইটোৱে বিচাৰিছে যে তেখেতক মানে এতিয়া এই কিবা এটা কৰি পিনে আনি মুক্তি দিবলে যে যদি দিব নোৱাৰে আৰু আদালতত যাব নোৱাৰে তেখেতে বোলে জেলত পঠিয়াব সেইটো মানে তেখেতে ইমান দুখীয়া মানুহ যে কি কৰিব কি নাই তত পোৱা নাই আহি পিনে আনি আমি সব গোট খালোঁ একেলগতে গোট খাই পিনে আনি চাৰ্কল ছাৰক আহি আবেদন দিলোঁ এতিয়া ছাৰে এতিয়া ডি চি ছাৰক হেৰি কৰিব লাগে আৰু আমাৰ ডাঙৰীয়া হেমন্ত বিশ্ব শর্মাৰ তো তখেতে তো কৈছে যে এইটো মুকুব হৈ গল বা 25,000 চেক দিলে কিন্তু আমার গ্রুপত গুঠত মানে আহি পোৱা নাই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে ধন্যবাদ